सर अस्सलाम वालेकुम सर अस्सलाम वालेकुम सर अस्सलाम वालेकुम सर अस्सलाम वालेकुम अस्सलाम वालेकुम सर सर अस्सलाम वालेकुम सर अस्सलाम वालेकुम अस्सलामुअलैकुम अस्सलाम वालेकुम सर বাচ্চারা সবাই হাজিরা দিয়ে দাও, যার যার অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। হ্যাঁ, যারা অ্যাটেন্ডেন্স এখনো দাওনি তারা সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। আশা করি তোমরা সবাই ভালো আছো। ঈদ পরবর্তী সময়ে সবাই ভালো থাকবা এবং অনেক বেশি সুস্থ থাকার জন্য চেষ্টা করবা, নামাজ পড়বা, হ্যাঁ, বেশি বেশি করে পানি খাবা, বড়দের কথা শুনবা, মার্কেট টার্কেটে কম ঘোরাঘুরি করবা, বাইরে যাবাই না প্রয়োজন ছাড়া, সবাই টুকটাক লেখাপড়া করবা আর কি। হ্যাঁ, পরীক্ষা হবে কি হবে না স্যার আপনি দোয়া করবেন? হ্যাঁ ইনশাল্লাহ, অবশ্যই পরীক্ষা হবে কি হবে না, অটো পাস হবে, এইসব নিয়ে কোনো ভাবনাই ভাবার দরকার নেই। তোমার কাজ পড়াশোনা করা, সরকার সিদ্ধান্ত দিবে পরীক্ষা হবে কি হবে না, হলে কিভাবে হবে, এইসব তোমার চিন্তার ব্যাপার না, এগুলো সরকার ভাববে, ঠিক আছে? তোমার ভাবনাটা হচ্ছে প্যারাগ্রাফ মুখস্থ করতে হবে, ডায়লগ মুখস্থ করতে হবে, ইমেল পড়তে হবে, উইথ ক্লুজ পড়তে হবে, ম্যাচিং করতে হবে, ন্যারেশন করতে হবে, তোমাকে চেঞ্জিং সেন্টেন্স করতে হবে। তোমার ভাবনার জগৎটা এইটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখবে। তোমার আম্মুর ভাবনা হচ্ছে রান্না করতে হবে, ঘর গুছিয়ে রাখতে হবে। হ্যাঁ, বাবার ভাবনা হচ্ছে বাইরে বিজনেস করতে হবে, জব করতে হবে, টাকা ইনকাম করতে হবে। প্রত্যেকেরই ভাবনা আলাদা আলাদা, একজনের ভাবনা আরেকজন ভাবতে গেলেই সমস্যা, কেমন? সেজন্য একদমই চিন্তা করবা না, কারো কথা কানেও নিবা না যে পড়ালেখা করে কি হবে।
পরীক্ষা তো হবেই না, স্কুল তো খুলবেই না, এইসব কথায় কর্ণপাতই করবা না, তাহলে কিন্তু আর পড়ালেখা হবে না। কিন্তু আমার কথা বুঝতে পেরেছো নিশ্চয়ই সবাই? বুঝতে পেরেছো আমার কথা? জি স্যার। ধন্যবাদ। জি স্যার, তোমাদের ঈদের বন্ধে আমি পাঁচটা ইমেল দিয়েছিলাম, রাইট? জি স্যার। ওকে, এখন পাঁচটা ইমেল থেকে ইয়ানা প্রথম ইমেলটা বলবে আর কি। ইয়ানা বলো, প্রথম ইমেল কি ছিল এবং ইমেলটা বলো একটু শুনি আর কি। স্যার একটু দেখতে হবে প্রথম ইমেলটা কোনটা। আচ্ছা দেখো, দেখি আসি সিলেবাস থেকে। আচ্ছা কে রেডি আছো, কে বলতে পারবা? কে কে বলতে পারবে? প্রথম ইমেলটা কি? ইনভিটেশন টু জয়েন আ পিকনিক। হ্যাঁ বলো। রাফিয়া বলো। স্যার শুধু প্যারাটা বলবো, মানে যা যা ইমেল আমি লিখব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু প্যারাটা বলো, মানে ডিয়ার ফ্রেন্ড থেকে বলো আর কি। আচ্ছা, ডিয়ার সাইমন, টেক মাই কর্ডিয়াল লাভ, আই হোপ ইউ আর কিপিং ওয়েল, ইউ উইল বি গ্ল্যাড টু নো দ্যাট উই আর গোইং টু a picnic at Kotbari Kumilla on the 13th instant. This is really a nice picnic spot. We are cordially invited to join the picnic. All the students in our class will participate in it. Two of our teachers will also accompany us. We have already hired a nice bus. We wish to start at 7 a.m. from our school gate. We shall take all the necessary food stuff and utensils with us. Our plan is to spend the whole day there. There will also be some arrangements for amusement. There will be singing and dancing before meals. We wish to spend a few hours in sightseeing. It would be give us much pleasure if you could join us. Please do join us. Convey my best regards to your parents. Yours truly, Rafia. Thank you so much, Rafia. You were superb. Thank you so much. সবাই সুন্দরভাবে হ্যাঁ পার্টিসিপেট করার চেষ্টা করবে আর কি। হ্যাঁ, যখনই জিজ্ঞেস করবো তখন বলবা, যখনই প্রশ্ন জিজ্ঞেস করবো চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার। যখন টিচাররা হোমওয়ার্ক দিবে, হ্যাঁ বাসায় পড়া দিবে, লক্ষ্মী মেয়ের মতো পড়বা। ভালো মেয়েরা টিচারদের কথা শুনবে, বড়দের কথা শুনবে, সেইভাবে পড়াশোনা করবে। হ্যাঁ, তোমরা কিন্তু বড় হবা এক সময়, বড় হয়ে জব করবা, দেখবা এই ছোটবেলা থেকে যাদের অভ্যাসটা হচ্ছে বড়দেরকে মেনে চলা, হ্যাঁ বড়দের কথা মতো কাজ করা, তারা দেখবা যে বড় হয়ে সবচেয়ে বেশি গোছানো মানুষ হবে আর কি। এবং শুধু গোছানো না, সাকসেসফুল হবে আর কি তারা। আর যারা পড়াশোনা ঠিক করে করো না, যেমন ধরো পাঁচটা ইমেল দিয়েছি ঈদের বন্ধে, তোমরা শুধু ঈদে মানে ঈদটাই শুধু এনজয় করেছো, ঠিক আছে, বেরিয়েছো, খাওয়া দাওয়া করেছো, ঘুমিয়েছো, টিভি দেখেছো, কিন্তু ইমেল আর কমপ্লিট করনি। তার মানে তোমরা হচ্ছে সবচেয়ে অলস যারা যারা করনি আর কি। জাতি তোমাদের কাছ থেকে কি পাবে বলো? আমি তো বলেছি জাতি তোমাদের কাছ থেকে অনেক কিছু পাবে, অলসদের কাছ থেকে। সবারই ভূমিকা আছে, এক একজনের ভূমিকা এক এক রকম।
কেউ বড় অফিসার হবে, কেউ পিয়ন হবে, কেউ ঝাড়ুদার হবে, কেমন? তো একটা জিনিস কখনো তো মানে অস্বীকার করার সুযোগ নেই যে আজ থেকে আর 100 বছর আগে যারা মাছ বিক্রি করতো তারা তো এখন আর বেঁচে নেই, কিন্তু 100 বছর পরেও দেখো মাছ বিক্রি করতেছে কারা? ওই যে যারা লেখাপড়া করেনি, জেলেদের থেকেও কিন্তু অনেকে পুলিশ অফিসার হচ্ছে, বড় বড় ব্যাংক অফিস আদালতে চাকরি করছে। তো তখন যখন লেখাপড়া করে জব করবে তখন কিন্তু আর মাছ বিক্রি করবে না, তাহলে কারা করবে? যারা লেখাপড়া করেনি তারা করবে। এখন সিটি কর্পোরেশনে কতজন চাকরি করে বড় অফিসার, আবার কেউ কেউ কি করে, ড্রেনে ময়লা পরিষ্কার করে, কেউ কেউ বোয়াগিরি করে। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে সবাই সবাইকে দরকার আছে, একটা দেশ চলার জন্য সবাইকে দরকার। একটা সাইকেলের মতো না, দুধওয়ালারা যদি দুধ বিক্রি না করে, কৃষক যদি বাংলাদেশে না থাকে তাহলে ধান উৎপাদন কে করবে? তাহলে আমরা ভাতই বা পাবো কোথা থেকে? কাজে সবাই লেখাপড়া মানে না না করবে মানে করবে না, এটাই স্বাভাবিক আর কি। তো নিশ্চয়ই তোমরা এখানে যারা জয়েন করেছো কেউ ইচ্ছাকৃত ভাবে বুয়া হতে চাও না, কিন্তু বুয়া হতে চাও কেউ? সবাই চুপ করে আছো? নো স্যার। ইয়ানা ছাড়া বাকি সবাই বুয়া হতে চায় নাকি? না স্যার। না স্যার। না স্যার। নো স্যার। ওই যে ক্রিস সিনেমা দেখেছো? ক্রিস ক্রিস দেখেছো? জি স্যার। ক্রিস সিনেমাতে হচ্ছে ওই যে ফিউচার কম্পিউটারে যখন দেখে যে ভবিষ্যতে কি হবে, হ্যাঁ দেখা যায়, এরকম যদি কোনো ফিউচার কম্পিউটার থাকতো তাহলে ধরো টাইম মেশিনে তোমরা হচ্ছে আরো 20 বছর এগিয়ে দিতা, যে 2040 সালে দেখি তো আমি কোথায় থাকবো। যদি দেখো যে 2020 সালে গিয়ে তুমি বড় হয়ে গেছো, এখন তুমি কি করবা, কান্না করে দিবা না? জি স্যার। আচ্ছা জি স্যার। কেউই কিন্তু বড় হতে চায় না, সেটাই বলছি যে কেউই বড় হতে চায় না। সো যে কাজটা করতে হবে সবাইকে সেটা হলো ভালো করে পড়াশোনা করতে হবে, টিচারদের কথা শুনতে হবে, কেমন? আমি জানি যে কেউই তোমরা খারাপ কিছু হতে চাও না, সবাই ভালো কিছু হতে চায়, ঠিক আছে? অ্যাট লিস্ট যে আমি গ্রাজুয়েট হব বাংলাদেশে, ঠিক আছে, আমি শিক্ষিত হব, যেটাই করব আমি শিক্ষিত হয়ে করব আর কি। সবাইকে মানে জব করতে হবে এমন তো না, আগে শিক্ষিত হতে হবে। তাহলে আমার কাজ যেহেতু আনসিন প্যাসেজ 6, 7, 8 এইসব আইটেম গুলো করানো, মানে 4, 5, 6, 7, 8 সো এগুলোই আমি করাবো, আমি আমি ছাড়া তো এগুলো আর কেউ করাচ্ছে না তোমাদের, এগুলো আমি না করালে তো তোমাদের তোমরা পিছিয়ে পড়বা। আচ্ছা, গ্রামার পার্টটা যেন কে করাচ্ছেন, হারুন স্যার নাকি ফাইজামিস? ফাইজামিস। আর হারুন স্যার কি করাচ্ছেন? স্যার উনিও একটু ধরতেছেন, যেমন উনি আমাদেরকে রাইট ফর্ম অফ ভার্বস পড়াচ্ছেন। তাহলে ওনারা দুইজনই যদি এই 25 মার্কসের গ্রামার নিয়ে মানে ক্লাস করান, তো আমার জন্য তো চাপ হয়ে যাবে, আমি এতগুলো কিভাবে করাবো, সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ, উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ। ফাইজা মিসকে তাহলে একটু গ্রামারটা চেঞ্জ করে এইদিকে আসতে বলতে হবে আর কি। আমি আচ্ছা ফাইজা মিসের সাথে আমি কথা বলবো, হ্যাঁ, কারণ ওনারা দুজন যদি গ্রামার করান 25 মার্কসের, তাহলে দেখা যাবে যে এই এগুলো আমি তোমাদেরকে এত করাতে পারবো না, অনেক সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ এগুলো অনেক, বুঝতে পেরেছো? এতগুলো আইটেম আমি করাতে পারবো 1 থেকে 8 পর্যন্ত, আর মানে 8টা আইটেম, আর ওনারা করাচ্ছেন হচ্ছে 5টা আইটেম। ওয়েল, তো আমি তাহলে একটু এদিকে তোমাদেরকে দেখাই, সেটা হলো আনসিন প্যাসেজ কয়েকটা দেখিয়েছি, করেছো আনসিন প্যাসেজটা, ইজি না কম্পারেটিভলি? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা 6, 7, 8 এগুলো একটু প্র্যাকটিস করব। এইটা আমরা করেছিলাম কি, ইনএবিলিটি টু রিড এন্ড রাইট ইজ? জি স্যার, করতা করা হয়েছে। ঠিক আছে, এটা ছিল হচ্ছে 2000 কত সালে কোয়েশ্চেন, এটা পরীক্ষা, হ্যাঁ 18 সালে কোয়েশ্চেন।
দেখো তো এইটা করা হয়েছিল কিনা, ট্রিস আর কনস্ট্যান্ট এটা এটা করা হয়েছিল? জি স্যার। শিওর? মানে ইয়েস স্যার, 7 8 সব হয়েছে স্যার? 8 নাম্বারটা 7 আর 8 মেবি হয় নাই। আট নাম্বারটা হয়নি না? আট নাম্বারটা ইউ ফিল ইন দা গ্যাপস ইউজিং সুইটেবল ওয়ার্ডস। আট নাম্বারটা না, আট নাম্বারটা হয়নি তাই তো? তাহলে সবাই আট নাম্বারটা স্টার্ট করো প্লিজ। তোমরা একটা কাজ করবে, সেটা হলো শর্টকাটে লিখবে, হ্যাঁ, এ প্লাস টু, বি প্লাস ফোর, সি প্লাস ওয়ান, এইভাবে করে লিখবে, হ্যাঁ। আর পরীক্ষার খাতায় যেটা লিখতে হবে সেটা হলো এ প্লাস টু লিখেছো, লিখে ব্র্যাকেট দিয়ে তারপরে হচ্ছে তোমরা একটা অ্যারো চিহ্ন দিবে অথবা একটা সমান দিবে, দিয়ে তারপরে হচ্ছে তোমরা ফুল সেন্টেন্সটা লিখে দিবে পরীক্ষার হলে। আমি আমি কি দেখাবো, লিখে দেখাবো কিভাবে লিখবে তোমরা? জি স্যার। আচ্ছা ওকে, বোর্ডটা খেয়াল করো সবাই, হোয়াইট বোর্ডটা দেখো। এইখানে ধরো আমার মেইন অ্যানসার হচ্ছে, একটা ব্র্যাকেট দিবা প্রথমে, এ প্লাস প্রমাণ সংখ্যায় টু, হ্যাঁ, এ প্লাস টু হবে, এইভাবে দিয়ে আমি ব্র্যাকেট আটকাবো। আটকিয়ে তখন তুমি এখানে একটা অ্যারো চিহ্ন দিতে পারো অথবা তুমি সমান দিতে পারো, দিয়ে এখন তুমি কি করবা, পুরো সেন্টেন্সটা তুমি লিখে দিবা। এখন এখানে পুরো সেন্টেন্সটা তুমি লিখে দিবা, এইভাবে করে অ্যান্সার। এবার আসো দুই নম্বরে, ধরো বি প্লাস, বি প্লাস মনে করো হচ্ছে ধরো বি প্লাস ফোর, ওকে, একইভাবে ব্ল্যাঙ্ক ব্র্যাকেট আটকাবো, তারপর হচ্ছে সমান দাও অথবা অ্যারো চিহ্ন দাও, দিয়ে আবার তুমি সেন্টেন্সটা লিখবা আর কি। বুঝতে পেরেছো তোমরা? এইভাবে লিখে দিবা সেন্টেন্সটা, হ্যাঁ, বুঝেছ? ইয়েস স্যার। আর এখন তোমরা এখন শুধুমাত্র এইটুকুই লিখবা, আর বেশি কিছু লেখা দরকার নেই, শুধুমাত্র প্লাস প্লাস দিয়ে অ্যান্সারটা করে ফেলো কুইক। আর যদি কোনো ওয়ার্ড মিনিং বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে জানাবা, কোনো ওয়ার্ড মিনিং বুঝতে অসুবিধা আছে কিনা, যে যেটা জানো না প্রত্যেকটা ওয়ার্ড জিজ্ঞেস করবে। আচ্ছা প্রথমটা কে মিলাতে পেরেছো একটু শুনে, একটু প্রথমটা কে মিলাতে পেরেছো? স্যার আমি বলি। আমিন বলো। The role of women in nation building can't be denied in any more in the situation of the world. মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার একটা উচ্চারণ একটু শুধরাতে হবে, সেটা হচ্ছে দা রোল অফ ওমেন বলেছো না, এটা উচ্চারণটা হবে উই মেন, দেখো এম ই এন আছে, উচ্চারণটা হচ্ছে উই মেন, বলো তো আমরিন আবার। উই মেন না, উই মেন, উই উই মেন, মেন মেন ময়কের মে দন্তন্ন, উই মেন, বলো তো আবার। উই মেন, হ্যাঁ একসাথে বলো, উই মেন, ভেরি গুড, উই মেন, মেন মেন বলবা না, মেন, হ্যাঁ। এবার লাইনটা আবার পড়ো। দ্য রোল অফ উইমেন ইন নেশন বিল্ডিং ক্যান্ট বি ডিনাইড এনি মোর ইন দ্য সিচুয়েশন অফ দ্য ওয়ার্ল্ড। মাশাআল্লাহ, থ্যাংক ইউ, অনেক সুন্দর হয়েছে আর কি, হ্যাঁ। এখন থেকে শুদ্ধ উচ্চারণ শিখবে, তাহলে পরবর্তীতে তোমাদের অনেক বেশি কাজে লাগবে আর কি। ওয়েল, তাহলে আমি একটু বুঝিয়ে দিই তোমাদের, দ্য রোল অফ উইমেন মানে নারীদের ভূমিকা ইন ন্যাশন বিল্ডিং, জাতি গঠনে নারীদের ভূমিকা, ক্যান নট বি ডিনাইড, ডিনাই মানে হচ্ছে অস্বীকার করা, ক্যান নট বি ডিনাইড মানে হচ্ছে আর অস্বীকার করা যায় না, এনিমোর আর, মানে জাতি গঠনে নারীদের ভূমিকা এখন আর অস্বীকার করা যায় না বর্তমান পৃথিবীর প্রেক্ষাপটে, বর্তমান পৃথিবীর প্রেক্ষাপটে জাতি গঠনে নারীর ভূমিকাকে আর অস্বীকার করা যায় না। তুমি দেখো ব্যাংক, অফিস, আদালত, ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, প্রত্যেকটা জায়গায় নারীরা এখন কাজ করছে, করছে কি না? জি স্যার, সেটাই। এর জন্য বলেছে যে জাতি গঠনে তাদের ভূমিকাকে এখন আর অস্বীকার করার কোনো সুযোগ নেই, এমনকি নারীরা এখন দোকানও করছে, আবার লালবাগে এক মহিলা মনে রিক্সাও চালায় তাই না?
জি স্যার ওয়েল এবার আসো দুই নাম্বারটা মানে বি বি নাম্বারটা কে বলবে স্যার আমি বলি স্যার আমি বলি আচ্ছা ইয়ানা আগে বলে ফেলেছে বলো ইয়ানা বলো It is not possible for any nation to reach its goal without allowing the women to play their active role. Okay, thank you very much. আগে অর্থটা বুঝতে পারো কিনা খেয়াল করো একটু বাচ্চারা okay? It is not possible, এটি সম্ভব নয় for any nation, কোন জাতির পক্ষে এটা সম্ভব নয় to reach পৌঁছানো its goal, এর লক্ষ্যে মানে লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয় without allowing the women folk মানে নারী জাতি women folk মানে হচ্ছে নারী জাতি বসে নারী জাতিদেরকে অনুমতি দেওয়া ছাড়া এই লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয় to play their active role play মানে খেলা করা কিন্তু এখানে play মানে হচ্ছে পালন করা active role মানে হচ্ছে সক্রিয় ভূমিকা পালন করা বলছে বর্তমানে এটা কোনোভাবেই সম্ভব না কোন জাতির পক্ষে তার লক্ষ্যে পৌঁছানো যদি বা পৌঁছানো সম্ভব না নারীদেরকে অনুমতি না দিয়ে কি অনুমতি সেটা নারীরা তারা তাদের অ্যাক্টিভ ভূমিকা পালন করবে সেই অ্যাক্টিভ ভূমিকা পালনের অনুমতি দান ছাড়া কোন জাতি তার লক্ষ্যে পৌঁছাতে পারে না পারবে না জাতির লক্ষ্যটা কি উন্নতি যে কোনো জাতির লক্ষ্য হচ্ছে উন্নতির শিখরে পৌঁছানো ঠিক আছে উন্নতির শিখরে পৌঁছানো যে কোনো জাতির লক্ষ্য উন্নতির শিখরে পৌঁছানো এনিওয়ে সি নাম্বারটা কে বলবে সি স্যার আমি বলি লামিশা বলবে লামিশা देयर ওয়াজ আ টাইম when women has been changed with the progress of civilization ওকে ঠিক আছে লামিশা থ্যাংক ইউ ভেরি মাচ তোমার উত্তরটা ভুল হয়েছে বাট তুমি চেষ্টা করেছো আরেকটা ব্যাপার হচ্ছে তুমি আরেকটা কাজ করেছো উচ্চারণটা কিন্তু হচ্ছে না তোমার কি হ্যাঁ উই মেন ওকে লামিশাটা ভুল হয়েছে এবার তাহলে কে বলবে স্যার আমি বলি যারা বলেছো তারা আর বলবে না বাকিদেরকে সুযোগ দিব আমি হ্যাঁ There was a time when women were looked down upon without any dignity and any dignity and বলেই হচ্ছে মিউট করে দাও তাহলে আমি কথা শুনবো কি করে তোমার এনিওয়ে তোমার উত্তরটা ঠিক আছে আরেকজন বলো তো উত্তরটা ও মাঝখানে যেহেতু থেমে গেল আর কি অন্যজন বলো রুকাইয়া বলবা বলো রুকাইয়া বলো রুকাইয়া জি স্যার there was a time when women can't women were looked down upon without any dignity and honor ওকে ঠিক আছে আই টু চল সুন্দর করবে হ্যাঁ আমরিনকে দেখিয়ে দিলাম তাও তোমরা উইমেন বলতে পারছো না উইমেন 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 ঠিক আছে নট ওমেন ওমেন কখন হবে যখন হবে এম এ এন হবে একজন মহিলা থাকবে তখন হবে ওমেন আর অনেকগুলো মহিলা হলে তখন হয় উইমেন উচ্চারণটা দেয়ার ওয়াজ এ টাইম ওকে একটু সুন্দর করে উচ্চারণ করবো আর কি টাইমকে টাইম একটু টকে ঠ উচ্চারণটা শুদ্ধ করে করার চেষ্টা করবে আর কি আমার ভাগিনেই বলে সুন্দর করে টাইম দেয়ার ওয়াজ এ টাইম এমন একটা সময় ছিল when যখন উইমেন নারীদেরকে were looked down upon মানে হচ্ছে হীন চোখে দেখা মানে নিচু করে দেখা হতো without any dignity তাদেরকে মর্যাদা ছাড়া an honor এবং সম্মান ছাড়া তাদেরকে দেখা হতো মানে নারীদেরকে সম্মানের চোখে দেখা হতো না নারীদেরকে মর্যাদার চোখে দেখা হতো না আর কি এমন একটা সময় ছিল 18th সেঞ্চুরিতে নারীদেরকে চার দেয়ালের মধ্যে বন্দি করে রাখা হতো ঘরের ভিতরে নারীদের কোনোভাবেই স্কুলে যেতে দেওয়া হতো না পড়াশোনা করা তো দূরের কথা নারীরা ঘরেও
কোনো পেন্সিল বা খাতা কলম নিয়ে কোনো পড়াশোনা করতে পারতো না 18th century-তে। তো যারা পড়াশোনা করতে চায় না তাদের কাছে মনে হতে পারে যে ওইটাই তো ভালো ছিল, কষ্ট করতে হতো না, পড়ালেখা ছিল না। কে কে আছো এরকম? পড়াশোনা করতে কষ্ট লাগে কার? মিথ্যা কথা বলবা না, সবারই কষ্ট লাগে। কেমন বলতে চাচ্ছ না এখন, তাই না? জি স্যার। আর এখন তো আরো বেশি কষ্ট লাগে, কারণ স্কুল বন্ধ, ফ্রেন্ডের সাথে দেখা হচ্ছে না, টিচারদের সাথে দেখা হচ্ছে না, বাইরে আসতে পারছো না। এখন আসলে চ্যালেঞ্জটা আরো বেশি কঠিন হয়ে গেছে তোমাদের জন্য। আর ডিফিকাল্ট, বাট মনে রাখবে যে নট ইম্পসিবল। সিচুয়েশনটা ডিফিকাল্ট আসলেই, সত্যি তোমাদের জন্য অনেক কষ্টের দিন কাটছে আর কি, কঠিন সময় পার করছো তোমরা। এই সময় মনোযোগ ধরে রাখাটা খুবই ডিফিকাল্ট এবং চ্যালেঞ্জিং, কিন্তু মনে রাখবে যে নট ইম্পসিবল। এই সময়টা যারা নিজেদেরকে ধরে রাখতে পারবে, চ্যালেঞ্জটা যারা নিতে পারবে আর কি, তারাই কিন্তু সাকসেসফুল উইমেন হবে আর কি এক সময় বড় হয়ে। এখন আসো গার্লস, ভবিষ্যতে হবে তোমরা সাকসেসফুল উইমেন, কেমন? ব্যর্থ কে হতে চায়? আমি কি টাইম মেশিনে দেখবো কারা কারা ব্যর্থ হবে? ভবিষ্যৎ একমাত্র আল্লাহই জানেন, সো ভবিষ্যৎ নিয়ে ভাবনা ভাবার কোনো দরকার নেই। মানে ভবিষ্যতে কি হবে সেটা ভাবনা ভাবার কোনো দরকার নেই, তুমি শুধু প্রেজেন্টটা ভালো করো। প্রেজেন্টটা ঠিকঠাক মতো কাজ করলে দেখবো ভবিষ্যৎ অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। ওকে, এখানে ওয়ার্ড মিনিং গুলো তো তোমরা লিখে নিও কিন্তু। হ্যাঁ, উইমেন ফোক অর্থ কি বলেছি? উইমেন ফোক নারী জাতি, নারী জাতি। আর প্লে মানে, প্লে মানে কি বলেছি? প্লে ভূমিকা, ভূমিকা, ভূমিকা রাখা, ঠিক আছে। ওকে, যেটা বলছিলাম সবাই চেষ্টা করবে যে মনোসংযোগ ধরে রেখে লেখাপড়া করার জন্য। অনেক গরম পড়েছে, বেশি বেশি পানি খাবে, এই গরমে আসলে লেখাপড়া করতে সত্যি মন চায় না। তারপর যতটুকু মানে সম্ভব চেষ্টা করতে হবে। হ্যাঁ, কারণ যে কোনো সময় কলেজ খুলে দিতে পারে, স্কুল খুলে দিতে পারে, ইউনিভার্সিটি খুলে দিতে পারে। আমার জন্য প্রিপারেশন থাকে, মেন্টালি আমি যেন বক ডাউন না হয়ে যায়। হ্যাঁ, মেন্টাল প্রিপারেশনটা থাকলে কি হবে তোমার জন্য অনেক ভালো হবে। মানসিকভাবে শক্ত থাকার চেষ্টা করতে হবে, নামাজ পড়তে হবে, এই বয়স থেকেই অভ্যাস করবা, দেখবা যে মনসংযোগ আরো ভালো হবে আর কি। তাহলে আমরা পরেরটাতে যাব। স্কুল যখন খুলবে, যারাই যে নিয়মিত ক্লাস করতেছো তোমরা, 52 জন ক্লাস করতেছো, অথচ আমার শিক্ষার্থী হচ্ছে 100+, প্রবাবলি 115 or 120 নতুন পুরনো মিলিয়ে। তাহলে এতজন শিক্ষার্থীর মধ্যে বাকিরা ঘুমাচ্ছে অর তার টাইম নষ্ট করতেছে, কিন্তু তোমরা কিন্তু ঠিকই 52 জন কিন্তু ক্লাস করছো আমাকে দিয়ে, 52 মানে তোমরা 51 জন। এই 51 জনই কিন্তু তোমরা সত্যিকারেরই ডায়মন্ড আর কি, ঠিক আছে? তোমরা ভালো, তোমরা দেশের ভবিষ্যৎ। হ্যাঁ, তোমরা নিয়মিত ক্লাস করবা, বাকিদের চিন্তা করার দরকার নেই, তারাও দেশের ভবিষ্যৎ, কিন্তু তাদের ভূমিকাটা হবে অন্য জায়গায়, তাই না? বলো, কাউকে কি ফেলে দেওয়া যাবে? সবাইকে দরকার আছে কিনা বলো। জি স্যার, জি স্যার। সবাইকে দরকার আছে, তোমার হাড়ি পাতিল ধোয়ার জন্য মানুষ লাগে, তোমার বডিগার্ড লাগবে, তোমার গাড়ি চালানোর জন্য লোক লাগবে, তোমার গাড়িতে কাদা লেগে গেলে সেটা পরিষ্কার করার জন্য লোক লাগবে, টিভি নষ্ট হয়ে গেলে সেটা সারার জন্য লোক লাগবে, মোবাইল নষ্ট হয়ে গেলে সেটা সারার জন্য লোক লাগবে। সো সবাই মানে অলমোস্ট আমাদের সবাইকেই দরকার আর কি, ইনফ্যাক্ট। ডি নাম্বার কি বলবে? ডি যারা বলেছো তারা আর বলবে না, ডি নাম্বার অন্যজন। স্যাম বলো, প্রমি বলো। দে ওয়্যার দ্য ওনলি ইনস্ট্রুমেন্ট টু সার্ভ देयर ফ্যামিলি অ্যাফেয়ার। ভেরি গুড, অর্থটা বুঝো। দে ওয়্যার দ্য ওনলি ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে যন্ত্র। দেখো, তোমরা যন্ত্র দেখতে পাচ্ছ, বাবা কি করে, আমার তো মানে ক্যামেরা। যন্ত্র বলতে আমরা যে বাসায় পেঁয়াজ, কাঁচামরিচ, সবজি কাটি কি দিয়ে,
চপিং বোর্ড রাখি নিচে, সেটা একটা যন্ত্র। কাটার জন্য হয় নাইফ দিয়ে কাটি অথবা হচ্ছে তোমার ওই বটি দিয়ে কাটি আমরা, তাই না? এগুলো হচ্ছে যন্ত্র। তো নারীদেরকে একসময় এরকম যন্ত্র মনে করা হতো। কিসের যন্ত্র? টু সার্ভ দ্য ফ্যামিলি অ্যাফেয়ার্স, পারিবারিক বিষয়ে সেবা দান করার যন্ত্র। মানে ঘরের কাজ করবে নারীরা, এই ঘরের কাজ করার একজন হাতিয়ার হিসেবে নারীদেরকে আগে ব্যবহার করা হতো। নারীদের কাজই হচ্ছে ঘরে কাজ করা, আর কোনো কাজ নেই। ওকে, ই নাম্বার কে বলবে? ই সালাম বলি না, ইয়া না না, অন্যজন। স্যার আমি বলি। কে বলতে চাই? কে? স্যার আমি। বলো স্যার। বলবো The outlook and the outlook and attitude of the world towards women has been changed with the progress of civilization. Thank you very much. সবাই অর্থটা বুঝে নাও, এটা লাইনটা একটু বড়, অর্থটা বুঝে নাও। দ্য আউটলুক অ্যান্ড অ্যাটিটিউড অথবা অ্যাটিটিউড, বোথ আর রাইট। ওকে, আউটলুক মানে দৃষ্টিভঙ্গি। আমরা অনেকে ভুল বুঝে থাকি, আউটলুক মনে করি যে বাইরের সাজসজ্জাকে আউটলুক বলি। নো, আউটলুক হচ্ছে ভেতরের জিনিস, মানে তোমার দৃষ্টিভঙ্গিটা কি। আচ্ছা, দৃষ্টিভঙ্গি মানে কি বুঝতে পারছো? দৃষ্টিভঙ্গি জিনিসটা কি? জি স্যার। তুমি মনে মনে একটা জিনিস ভাবছো কাউকে নিয়ে, কোনো কিছুকে নিয়ে, এটি তোমার দৃষ্টিভঙ্গি, কেমন? দ্য আউটলুক অ্যান্ড অ্যাটিটিউড অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর যে দৃষ্টিভঙ্গি অ্যাটিটিউডও তাই, টুয়ার্ডস উইমেন, নারীদের প্রতি পৃথিবীর যে দৃষ্টিভঙ্গি, হ্যাজ বিন চেঞ্জড, পরিবর্তিত হয়েছে উইথ দ্য প্রোগ্রেস অফ সিভিলাইজেশন, সভ্যতার উন্নয়নের সাথে সাথে পুরো পৃথিবীর দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে নারীদের প্রতি। কিরকম? 18th সেঞ্চুরিতে ঘর থেকে নারীরা বের হতে পারতো না, ঘর থেকে নারীরা বের হলে তাকে পাপ হিসেবে গণ্য করা হতো। যে নারীরা ঘরের বাইরে গিয়েছে মানে পাপ হয়ে গেছে অনেক বড়, ঠিক আছে? এই যে দৃষ্টিভঙ্গিটা, এটা ছিল ওই সময়ের পৃথিবীর দৃষ্টিভঙ্গি। ঘর থেকে নারীরা বের হতে পারতো না, নারীরা ঘরেই থাকতো, বিয়ে হয়ে যেত, এক ঘর থেকে আবার আরেক ঘরে চলে যেত। তো এই দৃষ্টিভঙ্গিটা এখন পাল্টিয়েছে বলে নারীরা এখন ঘরে বাইরে সব জায়গায় কাজ করতে পারছে, রাইট? কথা বলো। Yes sir. Thank you. তো আশা করি সবাই বুঝতে পেরেছো কলামটা যেটা করলাম আর কি, সবাই বুঝতে পেরেছো? Yes sir. What meaning গুলো লিখে নিয়েছো? What meaning? এই যে deny অর্থ কি বলেছি? Deny অস্বীকার না রে বাবা, অস্বীকার করা। ওকে, তাহলে এইটা আমাদের হয়ে গেল। এইটা কি আমরা করেছিলাম, যে হুমায়ুন আহমেদ, এটা কি করেছিলাম আমরা? নুহাস পল্লী? না করি থাকি তাহলে আমরা নেক্সট ক্লাসে করতে হবে, এটা এখন করা যাবে না মনে হচ্ছে আর কি। তো আমরা প্যাসেজটা পড়ে আগে রাখি একটু, আমি তোমাদেরকে ওয়ার্ড মিনিং গুলো লিখতে বলবো আর কি। তো আমি একটু কালার করছি, যে ওয়ার্ড মিনিং গুলো তোমাদের দরকার সেগুলো একটু তোমরা দেখবে আর কি। আচ্ছা, এদিকে বলো আমাকে, আমি যেটা যেটা মার্ক করতেছি, অথর শব্দের অর্থ বলো। অথর এগুলো সব করে লিখতে হবে। লেখক? হ্যাঁ, লেখক না, লেখক। লে বলো তো ইয়ানা সুন্দর করে। লেখক, ভেরি গুড, একটু সুন্দর হয়ে গেছে আর কি। হ্যাঁ, আচ্ছা, আমি যে চারটা ওয়ার্ড আমি কালার করেছি, এই সবগুলোর অর্থ কে বলতে পারবে? অথর, ড্রামাটিস্ট, প্লে রাইট, ফিল্ম মেকার। আচ্ছা, আমি আমি বলবো? জি স্যার। অথর হচ্ছে লেখক, ড্রামাটিস্ট মানে হচ্ছে নাট্যকার, প্লে রাইট শব্দটার অর্থ নাট্যকার, মনে রেখো।
সবাই খাতায় নোট ডাউন করো, প্লে রাইট মানে নাট্যকর, আর ফিল্ম মেকার হচ্ছে চলচ্চিত্রকার। হুমায়ুন আহমেদ যিনি ছিলেন একজন শিক্ষক, লেখক, নাট্যকার, চলচ্চিত্রকার, ওয়াজ বর্ন ইন মোহনগঞ্জ নেত্রকোনা অন 13 নভেম্বর 1948। হিজ ফাদার ফজলুর রহমান আহমেদ, a police officer and writer, was killed by Pakistan military during the liberation war of Bangladesh in 1971. বুঝতে পারছো ওনার বাবাকে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানের মিলিটারিরা হত্যা করেছিলেন আর কি। His mother was Aisha Faiz. Okay, he passed SSC examination and Bogra from Bogra Jilla School in 1965 and stood second in the merit list. Merit list মানে কি বলো তো? মেধা তালিকা, বলো কি বলছি? মেধা তালিকায় তিনি স্টুড সেকেন্ড। আচ্ছা, স্ট্যান্ড মানে দাঁড়ানো, তো স্টুড সেকেন্ড কি উনি দ্বিতীয় হয়ে দাঁড়িয়েছেন নাকি দ্বিতীয় হয়েছেন, কোনটা? দ্বিতীয় হয়েছে, উনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন। ওকে, হি পাসড দ্য এইচএসসি এক্সাম ফ্রম ঢাকা কলেজ ইন 1967। তিনি ঢাকা কলেজ থেকে 1967 সালে ইন্টারমিডিয়েট পাস করেছেন। এইচএসসি এর ফুল মিনিং কি বলতে পারবা? এইচএসসি হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট, হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট। আর এসএসসি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। আর তোমরা তোমরা যেটা দিবা জেএসসি, জেএসসি কি কাজ করেছেন। অর্থটা বলো আমাকে, পিক অফ ফেম। সবাই কিন্তু খাতায় নোট ডাউন করবে দ্রুত। পিক মানে হচ্ছে চূড়া, সবাই লিখো চূড়া। আর ফেম মানে হচ্ছে খ্যাতি, মানে খ্যাতির চূড়ায় তিনি উঠেছিলেন উইথ দ্য পাবলিকেশন অফ হিস নভেল নন্দিত নরকে ইন 1972। 1972 সালে তিনি তার প্রথম উপন্যাস লিখেন নন্দিত নরকে, যেটি লিখে তিনি খ্যাতির শিখরে পৌঁছেছিলেন। সবাই অর্থ লিখেছো এটা? নন ফিকশন বুকস অল অফ হুইচ ওয়ার বেস্ট সেলার্স ইন বাংলাদেশ। তিনি অনেকগুলো ফিকশন এবং নন ফিকশন লিখেছেন, কল্পিত গল্প, হ্যাঁ মানে যেগুলো হচ্ছে কাল্পনিক সেসব গল্প লিখেছেন, এবং যেগুলো ছিল বাংলাদেশের বেস্ট সেলার বুক, মানে হচ্ছে সবচেয়ে বেশি বিক্রিত বই হিসেবে পরিগণিত হয়েছিল। আমি দুঃখিত, আজকের মতো ক্লাস শেষ করতে হচ্ছে, ক্লাস টাইম ইজ অলমোস্ট ওভার, বিদায় নেওয়ার সুযোগ থাকবে না। সবাই অনেক ভালো থাকো, নেক্সট ক্লাসে তোমরা সবাই এই 5টা ইমেল যেটা পড়া দিয়েছিলাম আমি পড়া নিব, প্রত্যেকে রিভিশন দিয়ে রাখবো, আমি যেন ধরলে সাথে সাথে বলতে পারবো, ঠিক আছে? Yes, sir.